সপ্তম শ্রেণী ছাত্রীরা দেখো আজকে পরবর্তী ক্লাসটা আমরা শুরু করছি ইতিহাসের গুণ ভাগ একটা দিনকেই আমরা ঘন্টা মিনিট বা সেকেন্ড দিয়ে ভাগ করতে পারি কিন্তু হাজার হাজার বছরকে ভাগ করার উপায় কী ঐতিহাসিকরা তাই যুগ দিয়ে আলাদা করেন একটা লম্বা সময়কে এটা তোমরা ক্লাস সিক্সে একটু পড়েছ যেমন পুরোনো পাথরের যুগ নতুন পাথরের যুগ মধ্য পাথরের যুগ কিংবা লোহার যুগ সেই সম্পর্কে তোমরা জানো এখানে আমরা আরেকটা ভাগ দেখব ঐতিহাসিকরা সাধারণভাবে প্রাচীন মধ্য আর আধুনিক এই তিন যুগ যুগে ইতিহাসের সময়কে ভাগ করেছেন সেই অর্থে যে হাজার বছরের কথা এখানে আলোচনা হবে সেটা মধ্যযুগে পড়ে অর্থাৎ ক্লাস সেভেনে তোমাদেরকে যে যুগটা সম্পর্কে পড়তে হচ্ছে সেটা হচ্ছে মধ্যযুগ আর শিক্ষে তোমরা যেটা পড়ে এসেছ সেটা হচ্ছে প্রাচীন যুগ কিন্তু মনে রাখা দরকার যে এইভাবে যুগের পাঁচালি তুলে সরি পাঁচিল তুলে ইতিহাসকে ভাগ করা যায় না হঠাৎ করে কোনো একদিন সকাল থেকে একটি যুগ শেষ হয়ে আরেকটি যুগ শুরু হয়ে যায় না এটাকে তোমরা অনেকটা ঋতু পরিবর্তনের সাথে তুলনা করতে পারো যেমন ধরো গরমকাল থেকে শীতকাল আমরা বলি যে গ্রীষ্ম বর্ষা এই দুই মাস হচ্ছে গ্রীষ্মকাল আর আষাঢ় শ্রাবণ এই দুই মাস হচ্ছে বর্ষাকাল কিন্তু দেখো আষাঢ় মাসের যেদিন এক তারিখ ঠিক থেকে সেদিন থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল বর্ষাকাল এসে গেল এটা কি হয় হয় না আষাঢ় মাসের প্রথম দিকেও দেখবে গরমের কিছু রেস তখনও থেকে যায় আস্তে আস্তে গরমের পরিমাণটা কমে মানে উত্তাপের পরিমাণটা কমে আকাশে একটু কালো মেঘের আনাগোনা দেখা দেয় এইভাবে আস্তে আস্তে একটা যুগ শেষ হয়ে আর একটা যুগের সূচনা হয় ঠিক সেইভাবেও কিন্তু যুগেরও তাই হয়েছিল। একদম দিনক্ষণ তারিখ মেপে কিন্তু একটা যুগের শেষ আর আর একটা যুগের সূচনা হয়নি তাহলে কিভাবে বোঝা যায় কোন সময়টি কোন যুগে পড়বে আসলে মানুষের জীবনযাপন সংস্কৃতি অর্থনীতি দেশশাসন যুদ্ধ পড়াশোনা এসব কাজের এক একটি বিশেষ দিক এক এক সময়ে দেখা যায় সেগুলোর তফাৎ থেকেই যোগ ভাগ করার রেওয়াজ আছে তাহলে কেমন ছিল মধ্যযুগের ভারত আগে অনেকেই বলতেন সেই সময় নাকি অন্ধকারে ডুবে গিয়েছিল মানুষের জীবন কোনো কিছুতেই নাকি কোনো উন্নতি হয়নি তবে আজকাল আর সে কথা মানা হয় না টুকরো টুকরো উপাদান জুড়ে ঐতিহাসিকরা সে সময়ের ইতিহাস লিখেছেন তাতে দেখা যায় তখন মান জীবনের নানা দিকে অনেক কিছুরই উন্নতি করেছিল ভারতের মানুষ এই বইতে সেই সব উন্নতির কথাও তোমরা কিন্তু জানতে পারবে একদিকে ছিল নানান নতুন যন্ত্র এবং কৌশলের ব্যবহার কুয়ো থেকে জল তোলা তাঁতবোনা যুদ্ধের অস্ত্র বিজ্ঞানের ছোঁয়ায় বদলে গিয়েছিল অনেক কিছু অনেক নতুন খাবার এবং পানীয়ের কথা এই সময় মানুষ জানতে পারে মানে ভারতবাসীরা আর এর সবচেয়ে মজার উদাহরণ হলো রান্নায় আলুর ব্যবহার পর্তুগিজদের হাত ধরে এদেশে আলু খাওয়ার চল শুরু হয় তাহলে বুঝতে পারছো আমরা কিন্তু আলু যারা আমরা এত পছন্দ করি পশ্চিমবঙ্গের মানুষ তথা ভারতবর্ষের মানুষ সবাই সেটা কিন্তু পর্তুগিজদের হাত ধরেই আমরা শিখেছিলাম দেশ শাসনে আর রাজনীতিতেও নতুন অনেক দিক দেখা গিয়েছিল শুধু রাজ্য বিস্তার নয় জনগণের ভালো মন্দের কথাও শাসকদের ভাবতে হয়েছিল কখনো রাজার শাসন নরবরে হয়ে গিয়েছিল আবার কখনো সব ক্ষমতা একজন শাসকই হাতে তুলে নিয়েছিলেন অর্থনীতিতে একদিকে ছিল কৃষি অন্যদিকে ছিল ব্যবসা বাণিজ্য তৈরি হয়েছিল নতুন নতুন শহর বন কেটে চাষবাস করার অনেক উদাহরণও আমরা পাই এই বইতে ধর্মভাবনায় বেশ কিছু নতুন পথের হদিস সেই সময় মানুষ পেয়েছিল। আচার অনুষ্ঠান বা আড়ম্বর নয় ভক্তি দিয়ে ভগবানকে পাওয়ার কথা বলেছিল মানুষ এই ভক্তিবাদ সুফিবাদ এগুলো খুব ভালো লাগবে তোমাদের পড়তে বইয়ের যত তোমরা বইটা শেষের দিকে এগোবে তখন তোমরা এগুলো সম্পর্কে আরও ডিটেলস জানবে তার সাধারণ লোকের মুখের ভাষাই হয়ে উঠেছিল ধর্মপ্রচারের মাধ্যম তার ফলে ভারতের নানান অঞ্চলে আঞ্চলিক অনেক ভাষা এবং সাহিত্যের বিকাশ হয় পাশাপাশি ছিল নানান ধরনের শিল্প চর্চা কিন্তু শিল্প হোক বা সাহিত্য সবেতেই সাধারণ গরিব মানুষের কথা খুব বেশি ছিল না সেসবের বেশিরভাগই ছিল শাসকের গুণগানে ভরা সাধারণ মানুষ কিভাবে জীবনযাপন করত তাদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল এ সম্পর্কে ডিটেলস কিন্তু কোথাও আমরা পাচ্ছি না সেগুলোর সঙ্গে জুড়ে থাকতো শাসকের নাম তাই বলা হতো চোল রাজারা মন্দির বানিয়েছেন অথবা তাজমহল বানিয়েছেন সম্রাট শাহজাহান অসংখ্য সাধারণ কারিগর এবং শিল্পী যারা মন্দিরগুলি কিংবা তাজমহল বানালেন তাদের জানি না শাসকের নামেই তাদের নামকরণ হয়ে যাচ্ছে ইতিহাসের গোয়েন্দা ইতিহাস বই পড়তে সবসময় ভালো না লাগলেও গোয়েন্দা গল্প পড়তে নিশ্চয়ই তোমাদের ভালো লাগে আসলে ঐতিহাসিকও কিন্তু একজন গোয়েন্দা গল্পের গোয়েন্দা টুকরো টুকরো সূত্র খুঁজে বের করেন তারপর যুক্তি দিয়ে সূত্রগুলির ঠিক ভুল বিচার করেন শেষে ঘটে যাওয়া ঘটনার সত্য মিথ্যা তুলে ধরেন তেমনি ঐতিহাসিক ও টুকরো টুকরো সূত্র খোঁজেন সেগুলো যুক্তি দিয়ে বিচার করেন তারপর সূত্রগুলোকে সাজিয়ে অনেককাল অনেককাল আগে ঘটে যাওয়া ঘটনা বা সময়কে আমাদের সামনে তুলে ধরেন আর যেখানে সূত্রের টুকরো পাওয়া যায় না সেখানে কিন্তু একটা ফাঁক থেকে যায় গোটা বছর জুড়ে বইটি পড়ার সময় তোমরাও এক একজন ঐতিহাসিক বা গোয়েন্দা হয়ে ওঠো খুঁটিয়ে দেখো তো সূত্রগুলো অনেক জায়গায় কিন্তু ফাঁক আছে চেষ্টা করো যুক্তি দিয়ে সেগুলোকে ভরাট করার খুঁজে দেখো যদি কোনো নতুন সূত্র পাও তাহলে দেখবে ইতিহাস পড়তে গিয়ে তোমরা এক একজন ইতিহাসের গোয়েন্দা হয়ে উঠেছো আর তখন কিন্তু তোমাদের ইতিহাস পড়তে আর কোনো অসুবিধা থাকবে আজ এই পর্যন্তই থাক এর পরের দিন আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করব যেখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে তাই পরবর্তী চ্যাপ্টারটাই বা খুব মন দিয়ে তোমাদেরকে করতে হবে আজ এই পর্যন্তই